করোনা সংক্রমণের গতি আটকাতে চলছে সরকারি বিধিনিষেধের লকডাউন। যদিও মানুষ মানছে না কিছুই, সর্বত্রই উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সচেতনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালালেও কার্যত ভেঙে পড়েছে লকডাউন। রাজধানীর আসাদ গেট এলাকা থেকে খবরাখবর জানাচ্ছেন সহকর্মী রাসেল খান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম সড়ক মিরপুর সড়কটিতে। আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি যে দিন যত যাচ্ছে সংক্রমণের সংখ্যা কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে, দিন যত যাচ্ছে যানবাহনের চাপ কিন্তু তত বাড়ছে। তো আমরা রাজধানীর অনেক কয়েকটি সড়ক ঘুরে দেখেছি এবং সেখানে দেখছি যে সকাল থেকে মোটামুটি বলা যায় যে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন, শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে দেখেছি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে লকডাউন বাস্তবায়নের শুরু থেকে যে পুলিশের তৎপরতা ছিল, প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু পুলিশের তৎপরতা, যেটি তল্লাশি চৌকি বসিয়ে যে যানবাহন সীমিতকরণ এবং করার জন্য যে পুলিশের তৎপরতা ছিল, সেটি কিন্তু গত দুদিন ধরে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আরেকটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে যে ঘর থেকে বের হওয়ার যে বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সেটি কিন্তু বরাবরের মতো উপেক্ষিত হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য।